আজকে আমরা পড়ব ক্লাস ফাইভের পরে টাপুর টুপুর নামে বৃষ্টি পরে টাপুর টুপুর এই পদ্য বা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটি একটি বর্ষাকালের কবিতা অর্থাৎ এখানে বর্ষাকাল সম্বন্ধে কবি লিখেছেন দিনের আলো নিবে এলো সূর্যি ডুবে ডুবে আকাশ ঘিরে মেঘ টুটেছে চাঁদের লোভে লোভে সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে যাচ্ছে তখন দিনের আলো ক্রমশই কমে যাচ্ছে এরকম সন্ধ্যার সময় আকাশ জুড়ে মেঘ করেছে আর একটু পরেই যেহেতু চাঁদ উঠবে সন্ধ্যা হয়ে গেলেই সেজন্য যেন সেই চাঁদের লোভে পুরো আকাশ ঘিরে প্রচুর মেঘ করেছে বর্ষাকালে এরকম পরিস্থিতি প্রায়ই হয় আমরা দেখতে পাই প্রায়ই হয় যে এরকম সন্ধ্যেবেলায় খুব মেঘ পড়েছে আকাশে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজল ঢং ঢং মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রঙ অর্থাৎ আমরা দেখতে পাই মেঘের আকাশের মধ্যে যেন একটা মেঘের উপর আর একটা মেঘ ভেসে বেড়াচ্ছে বিভিন্ন রকমের মেঘ দেখা যায় কোনোটা ছাড়া ছাড়া কোনোটা তুলোর মতো কোনটা খুব ঘন এরকম বিভিন্ন রকমের বিভিন্ন আকৃতির মেঘ দেখা যায় আবার বিভিন্ন রঙেরও মেঘ দেখা যায় যেমন কোনটা খুব কালো আবার কোনটা একটু হালকা সাদা আবার কোনটা বেশ সাদা কোনটা ধূসর এরকম বিভিন্ন রঙেরও মেঘ দেখা যায় সেটা যেন একটার উপর একটা ভেসে থাকতে দেখা যায় আর যেহেতু সন্ধে হয়ে আসছে সেজন্য মন্দিরেতে সন্ধ্যা আরতি হচ্ছে তার জন্য কাঁসর বাজছে ঘন্টা বাজছে ঢং ঢং করে এরকম একটা সন্ধ্যার সময় বর্ষাকালে ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এপারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা একটু দূরে ওই পারে হয়তো নদীর ওপারে খুব জোরে বৃষ্টি আসলে দেখা যায় দূরের গাছপালাগুলো পরিষ্কার আর বোঝা যাচ্ছে না ঝাপসা অস্পষ্ট হয়ে উঠেছে কিন্তু এপারে এখনো বৃষ্টি নামেনি মেঘের মাথা মাথার উপরে যেন এখনো একশো মানিক জ্বলছে অর্থাৎ নক্ষত্র সেগুলো মেঘের উপর মাথার উপরে জ্বলছে বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এর এই সময় বাদলা হাওয়া বয় এরকম বর্ষার খুব যখন মেঘ করেছে আকাশ জুড়ে ঘন কালো মেঘ সেরকম একটা পরিস্থিতিতে একটু দূরে বৃষ্টি নেমে গেছে খুব জোরে সেরকম সময় দেখা যায় যে বেশ জোরে ঠান্ডা হাওয়া বইতে থাকে সেটাকে আমরা এরকম বাদলা হাওয়া বলে থাকি বাদল হয়েছে এরকম পরিস্থিতি আমরা বলে থাকি তো সেই সময় কবির ছেলেবেলার গান মনে পড়ে যাচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলোবান অর্থাৎ বৃষ্টি পড়ছে তার আওয়াজ টাপুর টুপুর আর নদে এলোবান অর্থাৎ নদ নদী একই জিনিস যদি ছেলেদের নাম হয়ে থাকে সেরকম যেমন অজয় অজয় নদ বলি আমরা এরকম যদি ছেলেদের নাম হয়ে থাকে সেক্ষেত্রে নদ বলি আর মেয়েদের নাম হয়ে থাকে সেক্ষেত্রে নদী বলি যেমন গঙ্গা নদী আবার অজয় নদ এই নদ নদী মানে একই সবই নদী তো সেই নদীতে বান এলো বান অর্থাৎ বন্যা তো এই ছোটোবেলার আমরাও এরকম এই গানটি বহুবার আমাদের মা ঠাকুমার মুখে শুনেছি বৃষ্টি পড়ায় টাপুটুপু না দে এলো গান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কলনে দান এই ছোট্ট এই যে গানটি সেটা কিন্তু আমরা ছোটোবেলাতে অনেকেই শুনেছি কবিরও এরকম যখন বৃষ্টি নেমেছে এরকম ঘন কালো মেঘ সেই বর্ষার দিনে কবির এরকম গানটা মনে পড়ে যাচ্ছে আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা এই মেঘেদের কোনো সীমানা নেই তারা গোটা আকাশ জুড়েই খেলে বেড়াচ্ছে তাদের নিজেদের মতো ইচ্ছা মতো আবার তারা এদেশে বিদেশে যেখানে সেখানে খুশি তারা ঘুরে বেড়ায় তাদের কিন্তু কেউ কখনো মানা করে না কেউ বাধা দেওয়ার নেই কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় এই মেঘেরা কত জায়গায় কত ফুলের বনে এভাবে বিভিন্ন রকম সমস্ত জায়গাতেই তারা বৃষ্টি দিয়ে যাচ্ছে পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় পলে পলে অর্থাৎ মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তারা এরকমভাবে নতুন খেলা করছে তারা যে সেটা কোথায় ভেবে পাচ্ছে কবি এরকম মনে হচ্ছে যে তার মেঘেরা যেন খেলা করে বেড়াচ্ছে কখনো খুব জোরে বৃষ্টি হচ্ছে কখনো এক জায়গায় হচ্ছে আবার একটু দূরে বৃষ্টি হচ্ছে না আবার কখনো একটু আস্তে বৃষ্টি হচ্ছে এভাবে বিভিন্ন রকম পরিস্থিতি দেখা যায় বর্ষাকালে তো এইভাবে যে মেঘেরা কোথাও কখনও দেখা যাচ্ছে খুব জোরে ডাকছে হাঁক ডাক দিয়ে বৃষ্টি হচ্ছে তো এরকম বিভিন্ন রকম যেন মেঘেরা খেলা করে বেড়াচ্ছে তো তাদের যে এরকম বারবার প্রতিটা মুহূর্তে মুহূর্তে নতুন নতুন তারা ঘটনা ঘটাচ্ছে তো তারা যেন সেটা কীভাবে ভেবে পাচ্ছে সেটা নিয়ে কবি ভাবছেন মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে মেঘেদের এরকম খেলা দেখে কবিরও যেন লুকোচুরি খেলা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় আমরা সকলেই লুকোচুরি খেলা অল্প বিস্তার খেলেছি ঘর ওঘরে কোণে আমরা লুকিয়ে এরকম লুকোচুরি খেলা করতাম কবিরও এরকম মেঘের খেলা দেখে তাঁরও করে এরকম লুকোচুরি খেলার কথা মনে পড়ে যাচ্ছে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলোবান তার সঙ্গে তা আবার তাঁর আবার সেই ছোটোবেলার গান মনে পড়ে যাচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলোবান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘে ডাকে গুরু গুরু বুক তার সেই ছোটবেলাকার মায়ের হাসি মুখ মনে পড়ে যাচ্ছে যেন সেটা ঘর আলো করে রেখেছে আবার তার মনে পড়ে যাচ্ছে মেঘ এত জোরে মেঘ ডাকছে যে বুক গুরু গুরু করছে অর্থাৎ বেশ ভয় লাগছে বিছানাটের একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌরাত্ব সে না যায় লেখা চোখা বিছানার এক পাশে ছোটো খোকা ঘুমিয়ে আছে অর্থাৎ ঘরের ছোট ছেলেটি ঘুমিয়ে আছে আবার সে মার উপর এত দৌড়াত্তি করে আর দৌড়াত্তি মানে দুরন্তপনা এত সে দৌড়ন্তপনা করে তার জন্য লেখা পড়ার কোনো উপায় নেই ঘরের দিয়ে দুরন্ত ছেলে করে দাপা দেপি সে সেই দুরন্ত ছেলে গোটা ঘর জুড়েই দাপা দাপি করে বেড়াচ্ছে দুরন্তপনা করে বেড়াচ্ছে বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি আবার সেই সময় বাইরে খুব জোরে হয়তো মেঘ ডাকছে যেন সৃষ্টি কেঁপে উঠছে অর্থাৎ মনে হয় যেন চারিদিক কেঁপে উঠল মেঘের গর্জনে মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পড়ায় টাপুর টুপুর নদে এলোবান তো এরকম বর্ষায় তার সেই আবার ছোটোবেলায় মায়ের মুখে শোনা গান মনে পড়ে যাচ্ছে বৃষ্টি টাপুর টুপুর নদে এলোবান এটা তার বারবারই মনে পড়ে যাচ্ছে মনে পড়ে সুরানি আণী কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর কথা। আবার তার মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় আমরা রূপকথার বিভিন্ন গল্প পড়তাম সেখানে সুরানী দু রানির গল্প পড়তাম কঙ্কাবতী এটাও একটা রূপকথা চরিত্র এরকম রূপকথার বিভিন্ন গল্প পড়তাম তাদের কথা কবির মনে পড়ে যাচ্ছে মনে পড়ে ঘরের কোণে মিটি আলো চারিদিকে দেয়ালেতে ছায়া কালো কালো আবার সেই সময় ঘরের কোণে খুব অল্প অল্প আলো জ্বলছে তার জন্য দেওয়ালের মধ্যে বড় বড় ছায়া তাও কবির মনে পড়ে যাচ্ছে বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দোষী ছেলে গল্প শুনে একেবারে চুপ বাইরে খুব বৃষ্টি হচ্ছে ঝুপঝুপ আওয়াজ হচ্ছে বৃষ্টির আর ঘরে সেই দোষ্যী ছেলে তখন গল্প শুনে একেবারে চুপ করে বসে আছে তারই সঙ্গে মনে পড়ে এই মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো গান আবার তার সঙ্গে বারবারই সেই তার ছোটবেলাকার মেঘলা দিনের সেই গানের কথাই মনে পড়ে যাচ্ছে কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা আবার তার মনে পড়ছে যে এই যে গানটার মধ্যে বলা হচ্ছে নদে এলো বান বৃষ্টি পড়েছিল তো সেই বৃষ্টি কবে হয়েছিল কোথায় সেই বান এসেছিল আবার তার সাথেই যে আছে শিব ঠাকুরের বিয়ে হলো তিন দান তো শিব ঠাকুরের সেই বিয়ে হওয়ার কথা সেটা সেই কবে কথা বহু দিন আগেকার কথা সেদিনও কি এমনই তর মেঘের ঘটাখানা থেকে থেকে বিজুলি কি দিতেছিল হানা সেটাও যখন যেহেতু সখন বৃষ্টি পড়ছিল নদীতে বান এসেছিল তাহলে তখনও কি এরকমই মেঘের ঘটাখানা ছিল অর্থাৎ এরকম প্রচুর মেঘ ছিল আবার বিজুলি অর্থাৎ বিদ্যুৎ ছিল তখন কি এতই থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল এগুলো কবির মনের মধ্যে প্রশ্ন জেগে উঠেছে তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে তিন কন্যার যে বিয়ে হলো তাদের শেষে তারপর কি হলো কোন নদীর ধারে কোন দেশে তারা থাকলো সে নিয়েও কবির প্রশ্ন উঠেছে মনে কোন ছেলের ঘুম পাড়াতে কে কাহিল গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান কোন ছেলেকে ঘুম পাড়ানোর জন্য কোন মাঝে গানটি গিয়েছিল বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান এরকম বিভিন্ন প্রশ্ন কবির মনে জেগে উঠছে একটি বর্ষামুখর মুখর এরকম সন্ধ্যার সময় যখন বৃষ্টি নেমেছে বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে বাদল বাদলা হাওয়া বইছে তো এরকম পরিস্থিতিতে কবির ছোটোবেলাকার বিভিন্ন রকম কথা মনে পড়ে যাচ্ছে কবির ছোটবেলার মায়ের মুখে শোনা গান মনে পড়ে যাচ্ছে আবার রূপকথার বিভিন্ন গল্পের চরিত্র আবার এই গানটি নিয়েও বৃষ্টিপাটাপর টুপর এই গানটি নিয়েও বিভিন্ন রকম প্রশ্ন তার মনে জেগে উঠছে তো এইভাবে কবিতাটা বললাম সেটা আশা করি বুঝতে পেরেছ কবিতাটা খুব ভালোভাবে আবারও পড়বে আশা করি মানেটা বুঝতে পারবে এই কবিতাটার সাথে হাতে কলমে যে কাজগুলো তোমাদের দেওয়া আছে কিছু প্রশ্ন উত্তর আমি করে দিয়েছি যেমন ওখানে স্তম্ভ মেলানো আছে ঝাপসা অস্পষ্ট ছেলেবেলা শৈশব বিছানা শয্যা দুরন্ত দামাল বান বন্যা বেমানান শব্দ সূর্য মেঘ বৃষ্টি আকাশ বাড়ি এখানে বাড়ি এটা বেমানান শব্দ ডোবে ডোবে লোভে লোভে পলে পলে দেশে দেশে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর এটা বেমানান শব্দ গাছপালা মেঘ হাওয়া বাদল মানিক গাছপালা এখানে বেমানান শব্দ এগুলো যেহেতু বই থেকে নেওয়া হয়েছে এই কবিতাটা থেকেই এখানে নেওয়া হয়েছে সুতরাং এটা কবিতার সাথে মিলিয়ে আমাদের ভেবে করতে হবে বেমানান শব্দ কোনটা মা খোকা মুখ শিব ঠাকুর এখানে শিব ঠাকুর মেঘের খেলা লুকোচুরি টাপুর টুপুর নদী সুওরানী এখানে সুরানী এটা বেমানান শব্দ বিপরীত শব্দ রাত দিন বার্ধক্য ছেলেবেলা খরা বৃষ্টি বা বান পুরনো নতুন শান্ত দুরন্ত বিশেষ বিশেষণ নির্বাচন করতে দেওয়া আছে আলাদা করে বের করতে দেওয়া আছে বিশেষ পথগুলি হলো এখানে মানিক ছেলে হাওয়া বুক গাছপালা বিশেষণ হলো একশো দুরন্ত বাদলা গুরু গুরু ঝাপসা ক্রিয়ার নিচে দাগ দাও এখানে ক্রিয়াগুলো হলো কাঁসর ঘন্টা বাজলো ঢং ঢং বাজলো এটা ক্রিয়া কত খেলা পরে মনে পরে এটা ক্রিয়া শুনেছিলাম গান শুনেছিলাম এটা ক্রিয়া বৃষ্টি পরে টাপুর টুপুর পরে এটা ক্রিয়া বাইরেতে মেঘ ডেকে ওঠে ডেকে এখানে এটা ক্রিয়া এই প্রশ্নগুলো বাদ দিয়েও হাতে কলমে বাকি যে প্রশ্ন উত্তরগুলো প্রশ্নগুলো করা দেওয়া আছে উত্তর তার উত্তরগুলো তোমরা নিজেরা কবিতাটা খুব ভালোভাবে পড়ে করার চেষ্টা করবে আশা করি নিজেরাই সেগুলোর উত্তর করতে পারবে